দিয়েছেন বা যারা বাদ দিয়েছেন সেখানে কোনো ল্যাকিং ছিল কিনা এই বিষয়টি দিয়ে এই পদ ফিরে পাওয়ার বিষয়টা নিয়ে? আসলে যখন শিল্পী সমিতির মানে শিল্পীদের যখন মানে সিলেকশন করা হয়েছিল তখন ওই সিলেকশনে আমিও ছিলাম। যারা বাদ করেছে কেন কীভাবে কী জন্য বাদ করেছে এটা কিন্তু আজও আমি ক্লিয়ার না। কিন্তু আমার আমার কিন্তু ওই শিল্পীদের প্রতি অনেক কষ্ট লাগে আমার, যে শিল্পীগুলো যেমন আমি একটা শিল্পীর কথা উদাহরণ দিই, যে আমাদের একটা সাইমা ইসলাম শিমু, আমি জানতাম না যে উনি অনেকগুলো ছবিতে কাজ করছে। তো ওনার একটা টিকটকে আমি দেখলাম যে সে 22-25টা সিনেমা করেছে এবং সে নায়িকাই করেছে, বাট সে শিল্পী সমিতি থেকে স্বীকৃতি পায়নি। এটা আসলে খুবই কষ্টদায়ক বিষয়, কিন্তু সে মৃত্যুর পরে সে শিল্পীটা সদস্যটা পদ পেয়েছে। এটা একদিক থেকে ভালোই লাগলো, কিন্তু যারা যে সমস্ত শিল্পীরা যে মানে শিল্পী সমিতি থেকে যে বাদ পড়ে আছে বা শিল্পী সমিতির সদস্য এখন পর্যন্ত হতে পারেনি, তাদের জন্য আমার মানে তাদের জন্য আমার অনেক আসলে কষ্ট। তো আমি আশা করি যে আগামী দিনগুলো সদস্য পদটা ফিরে পেতে পারে। লাস্ট প্রশ্ন, কালকের নির্বাচন নিয়ে আপনি কেমন নির্বাচন দেখতে চান আগামীকালকে, সেই বিষয়টা জাস্ট এক কথায় যদি বলেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এরকম একটা নির্বাচন দেখতে চান? ঠিক আছে, আপু একটা প্রশ্ন করি, যদি আপু জানেনে, সরি আরেকটু প্রশ্ন করি, যদি আপনার পক্ষে সম্ভব হয় অ্যানসার করেন, সুমিয়াপুর কথা আপনি বললেন, সুমিয়াপুর কথা ধরে, হ্যাঁ সিমুয়াপুর কথা বললেন, তার ই ধরে প্রশ্ন করি, সিমুয়াপু এত সংগ্রাম করছে তার ইসের জন্য, সদস্য পদের জন্য, কিন্তু যেদিনই সে মারা গেল সেদিনই সে সদস্যটা পদটা পালো, এর আগে কেন সে পালো না? তার মৃত্যুর খবর আসার সাথে কেন সদস্য পদটার খবর, এদের আপনি কীভাবে দেখছেন? এটা তো আপনার বেলায় হতে পারে। এটা আমার এই প্রশ্নের উত্তর আসলে আমার জানা নেই, বাট উনি যে একজন সদস্য হয়েছে এটাই মানে আমি আলহামদুলিল্লাহ খুশি। কিন্তু কেন বাদ পড়েছিল কী হয়েছিল এটা তো সিনিয়ররা যারা ছিলেন সিলেকশন যারা করেছেন তারাই জানেন, আমি তো একটা আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ বাংলাভিশনকে এবং যে সমস্ত চ্যানেল এখানে আছে সবাইকে আইলাভ।